লাগার গান। টাইটেল স্পন্সর আবরণ, পাওয়ার্ড বাই একে ডিকি ইন অ্যাসোসিয়েশন উইথ অরেঞ্জেস, একে ডি নেটওয়ার্ক, ফিটে পাইপ এবং ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি অনুষ্ঠান ভালো লাগার গান। কলকাতা হোক বা মফস্বল বা বিভিন্ন জেলা বা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রতিভাদের কিন্তু তুলে নিয়ে আসার অনুষ্ঠান এই ভালো লাগার গান। কোথায় কত প্রতিভা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যাদেরকে একত্র করে এক একদিন আপনাদের সামনে নিয়ে আসা। কেন বলছি, আজকে যে শিল্পীকে আমরা পেয়েছি তিনি কিন্তু সুদূর মেদিনীপুর থেকে এসেছেন, মানসতলই। স্বাগত জানাই আপনাকে। নমস্কার। প্রথমবার ভালো লাগার গান অনুষ্ঠানে আসা, কেমন লাগছে? ভালো লাগছে। কিভাবে এখানে আসা? এখানে অডিশন ডাক পেয়েছিলাম, অডিশন দিয়েছি, পাস করেছি, তারপরে এখানে আসা। তো আজকে আপনি আমাদের কি গান শোনাবেন? আজকে মূলত রবীন্দ্রনাথের গানই আমি শোনাবো, যেটা আমি ছোট থেকে চর্চা করে আসছি। আচ্ছা, তো আজকের ভালো লাগার গানটা একেবারে সাজানো রবীন্দ্রসঙ্গীত দিয়ে, তো অবশ্যই আমরা শুনবো, আপনারাও সকলে সঙ্গে থাকুন এবং সঙ্গে রয়েছেন যারা পরিচয় পালা তাঁদের সঙ্গে রয়েছেন যন্ত্রানুসঙ্গীত শিল্পী দাদারা, যারা প্রতিদিন আমাদের এই গানের অনুষ্ঠানকে একেবারে সুন্দর করে সাজিয়ে তোলেন। রয়েছেন অভিজিৎ দা কিবোর্ড এবং পিয়ানোতে, রয়েছেন মৃগাঙ্কদা তবলায়, রয়েছেন বিক্রম দা অক্টোপ্যাডে, এবং রয়েছেন আপনারা এবং ভালো লাগা গানের গোটা টিম, যারা এই অনুষ্ঠানকে খুব সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরবে আগামী সময়টুকু। তাহলে মানসবাবু, চলুন শুরু করা যাক গান। তোমার কাছে এবার মাগি মরণ হতে যেন জাগি, গানের সুরে তোমার কাছে এবার মাগি মরণ হতে যেন জাগি, গানের সুরে যেমনি নয়ন মেলি যেন মাতার স্তন্য সুধা হেন নবীন জীবন মরণ হতে যেন জানি, গানের সুরে সেথায় তরু তৃণ যত মাটির বাসি হতে ওঠে গানের মতো, সেথায় তরু তৃণ যত মাটির বাসি হতে ওঠে গানের মতো, আলোক সেথা দেয় গোয়ানি আকাশে ঘুরে গানের সুরে তোমার কাছে এবার মাগি মরণ হতে যেন জাগি, গানের সুরে যেমনি নয়ন মেলি যেন মাতার স্তন
জীবন দেবো পুরে গানের সুরে তোমার কাছে এবার মাগি মরণ হতে যেন জাগি গানের সুরে। বাহ, ভারী সুন্দর নিবেদন দিয়ে শুরু হলো আজকের ভালো লাগার গান। কিন্তু মানসবাবু, এই যে আপনি গানের প্রতি আপনার ভালোবাসা, তো সেটা শিক্ষা কবে থেকে শুরু করলেন নেওয়া? আমার একেবারে ছোটোবেলার থেকে আমার গানের শুরু, গুনগুন করে গান গাওয়া। তারপর বাবা মা শুনে ভাবলেন যে হয়তো গানের গান হতে পারে আমার। তখনই পাশে আমাদের বাড়ির থেকে কিছু দূরে একজন গুরুর কাছে আমাকে ভর্তি করালেন। আমার প্রথম গুরু হচ্ছে শ্রী সুশীল কুমার নাগ, তার কাছে শিক্ষা। আচ্ছা, সেটা আপনার মেদিনীপুরেই? মেদিনীপুরেই। আচ্ছা, তারপর থেকে কিভাবে এগিয়ে, মানে এখন কার কাছে চর্চা করেন? এখন ওনার কাছে শিখছি, তার সঙ্গে সঙ্গে কলকাতাতে শ্রাবণী সেনের কাছে কিছুদিন শিখেছিলাম, এখন শ্রীমতী জয়তী চক্রবর্তী শিখছি। বাহ, গুণী মানুষদের কাছে শিখছেন। তো এই যে আপনি মেদিনীপুরে থাকেন, এই যে শিক্ষার জন্য কি কলকাতায় আপনাকে আসতে হয়? হ্যাঁ, কলকাতাতে আসতে হয়। বাহ, সেটা মানে প্রতি সপ্তাহেই আসেন? হ্যাঁ, প্রতি সপ্তাহেই আসার চেষ্টা করি। যদিও খুবই কষ্ট হয় অদূর থেকে আসতে, কিন্তু গানের প্রতি টান, ভালোবাসার জন্য আসি। একদমই তাই, ভালোবাসার এমন একটা অমোক টান, যেই টানে কিন্তু এই যে ডিস্টেন্সটা সেটা কিন্তু কোনো ফ্যাক্টর নয়। পেশায় শিক্ষক আপনি, শুনবো সেই গল্প, কিন্তু তার আগে একটা গান শুনি। তোমার পথের থেকে অনেক দূরে গেছে বেঁকে, গেছে বেঁকে আমার পথ, তোমার পথের থেকে অনেক দূরে গেছে বেঁকে, গেছে বেঁকে আমার ফুলে আর কি কবে তোমার মালা গাথা হবে, আমার ফুলে আর কি কবে তোমার মালা হবে, তোমার বাসি দূরের হাওয়ায় কেঁদে বাজে, তোমার বাসি দূরের হাওয়ায় কেঁদে বাজে, কারে দেখে কারে দেখে আমার শান্তি লাভ
হারা গোপন ব্যথা বলবো যারে, সে জান কোথা পথিক রাজায় আপন মনে আমার যায় পিছে রেখে, পিছে রেখে আমার পথের থেকে অনেক দূরে গেছে বেগে, গেছে বেগে আমার পথ। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম পর্যায়ের একটা গান আমরা শুনলাম, যে প্রেমের মধ্যে একেবারে লুকিয়ে রয়েছে বিরহের চাপ, তাই না? আমরা আপনাদের আপনার শিক্ষা গুরুদের কথা শুনলাম, কিন্তু আপনি নিজেও তো একজন শিক্ষক, নিজেও একজন গুরু, আপনি ইংরেজি সাহিত্য পড়ান, তো আপনার স্টুডেন্টরা মোটামুটি কত বড়? আমার স্টুডেন্টরা ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত। আচ্ছা, ছেলে মেয়ে সকলেই রয়েছে? কোয়েট স্কুল। তো সেখানে মানে যেহেতু আপনি সঙ্গীতটা চর্চা করেন, তো ছাত্রদের পড়াতে কি কখনো গলার উপর কি এফেক্ট পড়ে? হ্যাঁ, তা একটু পরে। সেটাকে কি করে ম্যানেজ করেন? সেটা ম্যানেজ করবার চেষ্টা করি এই বলে যে ছাত্রছাত্রীদের বলি যে একটু ডিস্টার্ব না করলেই ভালো, আমার গলার উপরে চাপ পড়ে। ওরা সবাই খুব ভালোবাসে আমাকে, ওরা চায় আমার কাছ থেকে ক্লাসে গান শুনতে। আচ্ছা। হ্যাঁ, গান শিখতেও চায়, যতটা পারি ওদেরকে শেখাই স্কুলের মধ্যে। এটা ভালো লাগলো শুনে যে ওরা আপনার কথা শোনে, এবং সেটা বোধ হয় তাদের একটা গানের প্রতি ভালোবাসাও রয়েছে, তো গান তাদেরকেও শেখান আপনি? হ্যাঁ, গান শেখাই। আচ্ছা, আরো অনেক গল্প করব আপনার সাথে, তবে যাব এবারে পরের গানে।
করে হেপা পবনে হাগুন করিছে, হা হা ফুলের বনে বিধুর বিকল হয়ে হেপা পবনে হাগুন করিছে, হা হা ফুলের বনে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, দুয়ারে দাঁড়ায় বলে ফিরাইলে বলে না না বুঝি মানে না মানা, বুঝি মানে না মানা। অসাধারণ। এবং সত্যি নিশ্চয়ই আপনারাও আমার সাথে একমত হবেন, আমার তো অন্তত মনে হচ্ছে না যে উনি আজ প্রথমবার এসে ভালো লাগার গান অনুষ্ঠানে এইরকম পরিবেশনা, অসাধারণ। আপনাদেরও খুব ভালো লাগছে আশা করি। এই রকম মানুষবাবুর মতো যারা অনুষ্ঠান দেখছেন, চাইছেন এই রকম ভালো লাগার গান অনুষ্ঠানে আপনাদের ভালো লাগার বিষয়বস্তুকে নিয়ে আসবেন, অবশ্যই অলওয়েজ ওয়েলকাম। কী করতে হবে তার জন্য সেটা একটু বলে দিই। টেলিভিশন স্ক্রিনে দেওয়া টেলিফোন নাম্বারে ফোন করুন, অডিশন দিন, নির্বাচিত হন এবং চলে আসুন ভালো লাগার গান অনুষ্ঠানে, ঠিক যেমনটি এসেছেন মানুষবাবু। আচ্ছা মানুষবাবু, আপনি তো এত সুন্দর রবীন্দ্রসঙ্গীত গাইছেন, রবীন্দ্রসঙ্গীতটা শিখছেন আপনি ছোট থেকেই, কিন্তু রবীন্দ্রসঙ্গীত ছাড়াও আপনার ভালো লাগার গান আর কি কি রয়েছে, মানে কোন ধরনের গানে আপনি স্বচ্ছন্দ? রবীন্দ্রসঙ্গীত ছাড়াও নজরুলগীতি গাইতে আমি ভালো লাগে, তারপর আধুনিক গান, বিশেষ করে মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়ের গান গাইতে আমার ভীষণ ভালো লাগে। স্বর্ণযুগের গানের প্রতি একটা অমোক টান। আচ্ছা, তো আজকে আমরা রবীন্দ্রসঙ্গীত শুনছি, তবে নিশ্চয়ই আপনাকে অদূর ভবিষ্যতে এই ধরনের গান, অর্থাৎ মানে একেবারে স্বর্ণযুগের গানে পাবো আশা করছি। চলুন তাহলে পরের গানে যাই। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগে, তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগে, আমি সকল দাগে হব দাগি কলঙ্ক ভাগে, তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগে, তোমার পথের কাঁটা করব চয়ন যেথায় তোমার ধুলায় শয়ন, পথের কাঁটা করব চয়ন সেথায় তোমার ধুলায় শয়ন, সেথায় আচল আতব আমার তোমার রাগে অনুরাগে কলঙ্ক ভাগে, আমি সুচি আসন টেনে টেনে বেড়াব না বিধান মেনে, সুচি আসন টেনে
টেনে বেড়াবো না বিধান মেনে, যে পঙ্কে ওই চরণ পড়ে তাহারি ছাপ বুকে মাগি কলঙ্ক ভাগে। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগে, আমি সকল দাগে হব দাগি কলঙ্ক ভাগে। তোমার প্রেমে হব সবার কলঙ্ক। অসম্ভব সুন্দর প্রেমের গানের ডালি সাজিয়ে আজ কিন্তু মানসবাবু রয়েছেন। যে প্রেমে রয়েছে মিলন, যে প্রেমে রয়েছে কলঙ্ক, যে প্রেমে রয়েছে ব্যথা যন্ত্রণা, আর সেই প্রেমের এত সুন্দর আধুনিক একটা রূপ দান করেছেন যিনি, তিনি চির আধুনিক কবি, গীতিকার, সুরকার আমাদের রবি ঠাকুর। তো তার এই যে অনবদ্য সৃষ্টি সেটা কিন্তু চির আধুনিক, এবং প্রতিটা অনুভূতির সঙ্গে কোথাও না কোথাও আমরা খুঁজে কিন্তু গান বার করতে পারবো, তাই না মানসবাবু? একদম, একেবারে। তো এই যে আপনি রবীন্দ্র চর্চা করছেন, রবীন্দ্রসঙ্গীত নিয়ে চর্চা করছেন, ভবিষ্যতে কী ধরনের পরিকল্পনা, কী করবেন বলে ঠিক করছেন, কীভাবে এগোবেন? আমার ইচ্ছে এই রবীন্দ্রনাথের গান, আপনি বললেন এক্ষুনি অতি আধুনিক, সেই গানকে যত, আমি তো গ্রামে থাকি, গ্রামের ছেলেমেয়েদের মধ্যে যতটা ছড়িয়ে দিতে পারা যায় সেটা তার, সেই উদ্দেশ্যেই আমি আমার পথ চলা শুরু করছি। আমরা চেষ্টা করছি, গান শেখানোর চেষ্টা করছি বাচ্চাদের যতটা পারি। অনেকেই বলেন যে রবি ঠাকুরের গান হারিয়ে যাচ্ছে বা রবীন্দ্রসঙ্গীত হারিয়ে যাচ্ছে, তো এই যে আপনার একটা মহৎ প্রয়াস, অবশ্যই আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা, এভাবেই এগিয়ে যান। আমরা দেখতে দেখতে কিন্তু অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, আর একটি গান মাত্র আপনার কাছ থেকে শুনতে পারব। ঠিক আছে। কুঞ্জবনে
সঙ্গীত শূন্য বিষণ্ণ মনে কুঞ্জ বনে অস্ফুট মঞ্জরি কুঞ্জ বনে সঙ্গীত শূন্য বিষণ্ণ মনে সঙ্গীরিক্ত চির দুঃখ রাতি পোহাবকি নির্জনী শয়ন পাতি সুন্দর হে সুন্দর হে বড় মাল্যখানি তব আনব হে তুমি আনব হে অবগুণ্ঠন ছায়া ঘুচাই দিয়ে হেরলো স্মিত মুখ শুভ আলোকে বধু ও আলো লাগলো লাগলো চোখে মানসবাবুর সুরের এই গাথা মালায় যে নিবেদন, আশা করি তা ছুঁয়ে গেল আপনাদের মন। আপনারাও কিন্তু অংশগ্রহণ করতে পারেন। মানসবাবুকে অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর সুন্দর গান সুন্দরভাবে পরিবেশনের জন্য। ভালো থাকবেন আর এভাবেই গানে গানে থাকবেন। আর আপনাদেরকে বলি, ভালো লাগার গান অনুষ্ঠান অবশ্যই আপনারা দেখুন প্রত্যেক শুক্র শনি এবং রবিবার ঠিক বিকেল 3:30, একদম দেখতে ভুল করবেন না। মিউজিশিয়ান দাদাদের অনেক অনেক ধন্যবাদ জানাই, অভিজিৎ দা, মৃগাঙ্ক দা এবং বিক্রম দাকে, এবং ধন্যবাদ জানাই আপনাদেরকেও আমাদের সঙ্গে এতক্ষণ থাকবার জন্য। নমস্কার।